সুন্দর ঠোঁটের হাসি সবার নজর কাড়ে আর স্বাস্থ্যোজ্জ্বল ঠোঁটি করে হাসিকে আকর্ষণীয় নারী পুরুষ সবাই চাই সুন্দর ঠোঁট পেতে তবে অযত্ন অবহেলা ও কিছু অভ্যাসের কারণে ঠোঁটের স্বাভাবিক গোলাপি ভাব নষ্ট হয়ে কালচে ও মলিন হয়ে পড়ে কিছু নিয়ম মেনে চললে এবং নিয়মিত ঠোঁটের যত্ন নিলে এই কালচে ভাব দূর করা সম্ভব আজকের ভিডিওতে ঠোঁট কালো হয়ে যাওয়ার কারণ ও কিভাবে ঠোঁটের ন্যাচারাল কালার ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে আলোচনা করব যদি আপনি ভিডিওতে বলা বিষয়গুলো ফলো করেন তাহলে তবে আপনি অবশ্যই আপনার ঠোঁটের ন্যাচারাল পিঙ্ক কালার ফিরে পাবেন ঠোঁট কালো হওয়ার সবচেয়ে বড় কারণ ধূমপান হলেও আরও কিছু কারণে ঠোঁট কালো হতে পারে যেমন ঠোঁটকে মুখের লালা দিয়ে ভেজানো ঠোঁটের রুক্ষতা অ্যালার্জি অতিরিক্ত ক্যাফিন গ্রহণ হরমোন সমস্যা ইত্যাদি কারণে ঠোঁট কালো হতে পারে অনেকের ঠোঁট বংশগত কারণে কালচে হয়ে থাকে তাহলে কিভাবে খুব সহজে ঠোঁটকে নরম গোলাপি এবং আকর্ষণীয় করে তুলবেন সেটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্টেপ নাম্বার ওয়ান আপনি যদি আপনার ঠোঁটে গোলাপি আভা পেতে চান তাহলে এই স্টেপটি আপনাকে মানতেই হবে আর সেটা হলো ঠোঁটকে মুখের লালা দিয়ে না ভেজানো ঠোঁট রুক্ষ হয়ে গেলে অনেকে ঠোঁটকে মুখের লালা দিয়ে বারবার ভেজায় এর ফলে আপনার ঠোঁট ধীরে ধীরে কালো ও অমলিন হয়ে যায় বেশিরভাগ মানুষেরই এটা অভ্যাসে পরিণত হয়েছে এই অভ্যাসকে পুরোপুরি ত্যাগ করতে হবে এক্ষেত্রে যাদের ঠোঁট বেশি রুক্ষ তারা সবসময় ঠোঁটে ভেসলিন ব্যবহার করুন স্টেপ নাম্বার এই স্টেপটি আপনার ঠোঁটের জন্য খুবই সেটা হলো আপনার ঠোঁটকে করা যদি আপনার ঠোঁট কালচে হয়ে থাকে তাহলে ঠোঁটে যে কোনো ধরনের মাল্টিভিটামিন সমৃদ্ধ লোশন ব্যবহার করুন বিশেষ করে প্রতিদিন রাতে শোবার আগে এই লোশন আপনার ঠোঁটে লাগান লোশন শুকিয়ে গেলে বারবার লাগিয়ে ঠোঁটকে ভিজিয়ে রাখুন স্টেপ নাম্বার থ্রি প্রতিদিন রাতে একটি বাটিতে সাত থেকে আটটি কিসমিস সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে রাখুন এবং সকালে কিসমিস ভেজানো যে পানি রয়েছে তা আপনার ঠোঁটে দুই থেকে তিনবার ব্যবহার করুন কিসমিস ভিটামিন এ এর উৎকৃষ্ট উৎস এছাড়াও কিসমিসে আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফসফরাসের মতো উপাদান এটা আপনার ঠোঁটকে নরম ও কোমল করবে এবং আপনার ঠোঁটের কালচে ভাব দূর করবে শুধু এই তিনটি স্টেপ ফলো করলে আপনার ঠোঁট ধীরে ধীরে গোলাপি হতে শুরু করবে